নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, অপৰূপা টিভি চেনেলটোলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। অপৰূপা টিভি চেনেলটো চোৱাৰ সময়ত আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই চেনেলটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যে অসমত যিবিলাক হিন্দু আছে, অসমত আমাৰ বাংলাভাষী হিন্দুৰ বাহিৰে কোনো হিন্দুৰ ওচৰত আমি নিজে হিন্দু বুলি পৰিচয় দিবৰ কাৰণে আমাৰ কোনো মানে লজ্জিত হৈ গৈছোঁ। সেইকাৰণে আমি আমাৰ হিন্দু বঙালী সকলক ভাই ভণ্টি মাতৃ পিতৃ সকলোকে মই শুকাইছোঁ আৰু অনুৰোধ কৰিছোঁ আগন্তুক দিনত যাতে আমি সহস্ৰভাৱে এই অসমত যাতে আন্দোলন কৰি নিজৰ জাতীয় অধিকাৰ আৰু হিন্দুত্ববাদী আমি হিচাপে ভাৰত সংগ্ৰাম হিচাপে ভাৰতৰ ভিতৰত ভাৰতৰ সন্তান হিচাপে ভাৰতৰ বঙালীহঁতে ভাৰত স্বাধীন সময়ত কিমান বঙালী বা হিন্দুৱে কিমান ধৰণৰ মানে অত্যাচাৰ হৈ মানে স্বাধীনত শ্বহীদ আন্দোলনত মানে শ্বহীদ হৈছে, সেইটো আমি অসমৰ আছু আলফা আৰু প্ৰতীক্ষা জিলাক মই সুকীয়াই দিছোঁ যাতে বুৰঞ্জী খুলি চাই ভাৰত স্বাধীনৰ কাৰণে বাঙালী হিন্দুবোৰে কিমান মানে নিজক বলিদান দিয়া হৈছে আৰু ইমান হিন্দু বঙালীয়ে ভাৰত স্বাধীনৰ কাৰণে বলিদান দিয়াৰ পিছত সেই বঙালীক এই ভাৰতবৰ্ষত বিদেশী হিচাপে মানে NRCত নাম নিদিয়াকৈ আজি বিদেশী হিচাপে ঘোষিত কৰি আছে। এইখিনি কৈ মই মোৰ সমূহ বক্তব্য এইখিনিত সামৰিলোঁ। আমাৰ এইখিনি বক্তব্যত মই সামৰিলোঁ। এইখিনি নিজৰ মহিমতালীৰ কাৰণে আজি প্ৰকৃত খিলঞ্জীয়া প্ৰকৃত বঙালী অনুষ্ঠিত জাতিৰ লোকসকল হিন্দু বঙালী লোকসকল NRCৰ ফাইনেল খচৰাৰ পৰা বাদ কেনেকৈ বাদ পৰিছে। আজি এটা পৰিয়ালৰ একে লিগেচিত চাৰিজনৰ নাম আহিব লাগে, দুজনৰ আহিছে দুজনৰ আহান। তো সেই পদ্ধতিত আমাৰ প্ৰায় গোটেই অসমত 12 লাখৰ ওপৰত আমাৰ হিন্দু বঙালীসকলৰ নাম অহা নাই। তে এই আমি এই দেশৰ ভূমিপুত্ৰ, আমি ইয়াতে জন্মগ্ৰহণ কৰিছোঁ আৰু আমি যিহেতু সংবিধানত আছে আমি জন্মগতভাৱে আমি নিজৰ ইয়াতে নাগৰিকত্ব পাব পাৰোঁ। সেইখিনি আমি যোৱাই নাই, তথাপিও আমি সকলো দল সংগঠনক আমি শ্ৰদ্ধা কৰোঁ, তেওঁলোকক আমি সন্মান জনাই আমি অসম চৰকাৰক আমি আহ্বান জনাই আছোঁ আৰু সুপ্ৰিম কোৰ্টক আমি সন্মান জনাই যাতে এই NRCৰ যিটো বিসংগতি এই বিসংগতিবিলাক দূৰ কৰি কিনে আমাৰ যিবিলাক প্ৰকৃত মানুহ ৰৈ গৈছে তেওঁলোকক অতি সোনকালে NRCত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে আৰু ফৰেনাৰ ট্ৰিবুনেলৰ জৰিয়তে নহয়। কাৰণ এইকাৰণে নহয়, আমাৰ মানুহখিনি অতি দুখীয়া দৰিদ্ৰ, তেওঁলোকে ফৰেনাৰ ট্ৰিবুনেল যোৱাৰ লগে লগে টকা পইচাৰ বহুত কথা আহি পৰে। কাৰণ যিহেতু NSKৰ জৰিয়তে ইয়াতে ভুলটো ইয়াতে হৈছে NSKতে হৈছে, কাৰণ NSKৰ পৰা কাগজ পত্ৰখিনি তেওঁলোকে লৈছে। তো কি কাৰণত তেওঁলোকে এটা পৰিয়ালত দুজন ৰাখি এজনক দিছে তিনিজনক দিয়া নাই আমি নাজানো, কিন্তু এইটো ঘোৰ অন্যায় হৈছে। এইটো এই অন্যায় আমি মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে আমি আপোনালোকৰ দুজন এটা পৰিয়ালত পাঁচজনৰ দুজন বাদ থাকে, তাৰপিছত তিনিজন বাদ থাকে, এইটো বিদেশী কেনেকৈ হৈ গ'ল? আমি এইটো তেওঁৰ পৰা মানে উত্তৰ বিচাৰি আছোঁ, প্ৰত্যেক হাজিলাৰ পৰা উত্তৰ বিচাৰি আছোঁ। আমি সদৌ ব্ৰিটিছ অনুষ্ঠিত জাতি ছাত্ৰ সন্থা তেখেতক আমি প্ৰশ্ন কৰি আছোঁ, তেখেতে এইটো অধিকাৰ ক'ত পালে? কাগজ থকা স্বত্বে এটা ঘৰৰ এটা পৰিয়ালৰ সম্পূৰ্ণ আইনগত কাগজ থকা স্বত্বে দুজন মানুহৰ নাম আহিছে আৰু বাকী পৰিয়ালৰ নাম অহা নাই, এইটো কিহৰ কাৰণে? আজি প্ৰত্যেক হাজিলা ডাঙৰীয়াৰ ওপৰত CBI ইনকোৱাৰী হ'ব লাগে। আজি 1600 কোটি টকাৰ হিচাপ লাগিব। আমি ছাত্ৰ সন্থাই সোধাই নেৰো, আমাক আমাৰ টকাৰ হিচাপ আমাক লাগিবই। যিয়ে নহওক, আমি এইখন NRC শুদ্ধ NRC বুলি আমি ক'বলৈ যোৱা নাই, কাৰণ এইখন NRCত বহু আখোৱা আছে। এই আখোৱাখিনি এৰিয়া চাওক, প্ৰত্যেকৰ হাতে হাতে 1966 1951 এনেকুৱা সকলোৰে মানে কাগজ আছে, বৈধ কাগজ আছে, তাৰপিছতো তেওঁলোকে NRCত নাম অন্তৰ্ভুক্ত কৰিব পৰা নাই। তো আমি এই আমাৰ এই মানে যিবিলাক এই ৰাইজৰ কাৰণে যিখিনি কৰণীয় আছে তেওঁলোকৰ কাৰণে আমি কৰিম। আমি আৰক্ষীবাৰ ৰাইজক আমি চৰকাৰক সকীয়াই দিব বিচাৰোঁ যে আমি ফৰেনাৰ ট্ৰিবুনেলত নাযাওঁ। তেখেতে চৰকাৰৰ বিষয়া কৰ্মচাৰীৰ জৰিয়তে স্থানীয় NSK চেণ্টাৰত অফিচাৰৰ সহযোগত ইয়াতে তেওঁলোকে কামখিনি কৰি কিনে যাতে ৰাইজৰ হাৰাশাস্তি নহয়, তেওঁলোকৰ অৰ্থ নাই, তেওঁলোকে যাতে সহজত নিজৰ নামখিনি ইয়াতে সোমাব পাৰে, সেই প্ৰক্ৰিয়াটো কৰি দিব লাগে। তাৰ কাৰণে আমি ইয়াৰ পৰা আহ্বান জনাইছোঁ। আৰু আমি এই NRCৰ কাৰণে আমি অহা 23 ছেপ্টেম্বৰত দিল্লী যন্ত্ৰ মন্ত্ৰ আমাৰ ধৰ্ণা আছে, তাতে আমি সদৌ অসম অনুষ্ঠিত জাতি ছাত্ৰ সন্থা, ভাৰত মুক্তি মৰ্চা, আপোনাৰ অল ইণ্ডিয়া নমঃশূদ্ৰ সন্থা, আমাৰ প্ৰাক্তন BTF বেংগলী টাইগাৰ ফ'ৰ্চ, তেওঁলোকে সহযোগ কৰি আছে। আমি এই NRCৰ বিষয়ে আমি চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টক আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ যাতে অতি শীঘ্ৰে তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে আমাৰ যিবিলাক বাদ পৰি থকা যিবিলাক খিলঞ্জীয়া অনুষ্ঠিত জাতিৰ মানুহ আছে তেওঁলোকক NRCত অতি সোনকালে নিস্বাৰ্থভাৱে
স্থানীয় এনএসকির জড়িয়ে তেলকর নাম অন্তর্ভুক্ত করব লাগে। ধন্যবাদ। আমার সংবিধানত উল্লেখ করা আছে, তার পিছতো আজি এনআরসি নামক সাধারণ জনতাক জলা কলা খুয়াইছে, কিমান মানুষ আত্মহত্যা করেছে। হ্যাঁ, আরে এটা মানে আপনার দেখাব খুঁজে আছো, ইয়াস লিগেসি উলাইছে আপনার 1971 সনের লিগেসি। এই লিগেসি থাকার পিছতো গোটেই ডকুমেন্টস দিয়ার পিছতো আরো আছে ডকুমেন্টস, বাইকেল আছে, সব আছে, ইয়াস ইমান প্রত্যেকের হাতে হাতে আছে ডকুমেন্টস। এইমান ডকুমেন্টস থাকার এই তো ডকুমেন্টসে তো বিচারিছে না, ডকুমেন্টস দিয়া সত্ত্বেও যদি তেওঁলোকে নিজের নামটো সন্নিবিষ্ট করব পৰা নাই, ইয়ার পিছত আর কি আশা করব, কিহর উপর ভিত্তি করে তেওঁলোকে নিজের নামটো এনআরসি সোমাব বলে তেওঁলোকে রাইজে আশা করব। আজি যে কই আছে ফরেনাল ট্রিবুনাল, ফরেনাল ট্রিবুনালত কিয় যাব, কেনেকে যাব? সাধারণ খাটি খাওয়া মানুষ অকলে কেনেকে যাব? আপনাদের জড়িয়ে আমি অসম সরকার, ভারত সরকারক আমি জানাব বিচারি আছো যে আজি যে ফরেনাল ট্রিবুনাল কথা কই আছে বারে বারে, যে ফরেনাল ট্রিবুনাল গই কিনে নিজের মানে যেটু মানে আখুয়াখিনি আছে দূর করব, এনআরসি নাম সন্নিবিষ্ট হব। আরে কৌতে বহুত সিধা, কাম করুতে বহুত জটিল। 31 আগস্ট যে তোমার ফাইনাল ড্রাফট ওলালে, ইয়ার পিছত আমি দেখা পালো যে আমার এইখন এনআরসি আমি অসমবাসী রাইজে যেটু এটা শুদ্ধ এনআরসি বিচারিছিল, কিন্তু সেইখন এনআরসি আমি পোৱা নাই। হে আজি আমি আপনাদের জড়িয়ত কবলৈ বাধ্য হয়েছো যে যে এইখন এটা সম্পূর্ণ এনআরসি হওয়া নাই, আর সেই কারণে আমি আমার ফলের এইখন এনআরসি বন্ধ করার কারণে আমি আজি আহ্বান জানাইছো। কারণ ইয়ারপর দেখা হয়েছো অসমৰ যেবিলাক মূল নিবাসী, অসমৰ খিলঞ্জীয়া মানুষ, এইসকলের বহুভাগের নাম ইয়ারপর কর্তন হয়েছে। আর আমার এনআরসি কর্তৃপক্ষ যে এনআরসি সমন্বয় প্রতীক হাজেলায় যে ধরনের এনআরসির এজন মানুষক শদিয়ার ধুবুরীলকে যে ভেরিফিকেশন নামক ষড়যন্ত্র করে নি ফেলে হারাশাস্তি করলে, ইয়ার ফলে আমি ভাবিছিল ক্ষুদ্র এনআরসি পাম, কিন্তু আমি যেনেজনে পাবলে সেনেজনে এনআরসি আমি পোৱা নাই। আমার আজিকালি চাও প্রায় 40 লাখ, লাস্ট ইয়ার 40 লাখ যেখানে তারমানে কি সাবমিট করা হয়েছিল, তার প্রায় আমার 13 লাখ বেঙ্গলী সম্প্রদায়ের মানুষের নাম কর্তন হয়েছে। কিন্তু ইয়ার মাজত দেখা হয়েছে ম্যাক্সিমামরে 71-এর 24 মাসের আগর প্রকৃত ডকুমেন্ট আছে, প্রকৃত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমার মানুষখিনির নাম তারমানে এনআরসি সংযুক্ত হওয়া নাই। ইয়ারপর আমি কব বিচার যে এনআরসি টু যে ধরনের হব লাগছিল, হিন্দু ভূমিত জন্ম লওয়া হিন্দু পুত্র সন্তান হতে যদি হিন্দুস্থানত আজি নাগরিকত্ব আর হিন্দুস্থানী অধিকার যদি না থাকে, তাত আমি কেতিয়াও নামানো। আর আমার এনআরসি নিঃস্বার্থকে আমার বঙালী হিন্দুর পুত্রহতর এনআরসিত নাম আহিব লাগে। এসটি কোড আমি নামানো, এসটি কোডত আমি না যাও, তার কারণে আমার প্রতীক্ষা জেলাক আমি শুকাইছো। প্রতীক্ষা জেলায় যেটো আজি এনআরসিত বিদেশীক স্বদেশী বনাইছে, আর হিন্দুস্থানী ভারত পুত্রক বিদেশী বনাইছে, সেইটো আমি কেতিয়াও নামানো। আর এই কারণে আমি যদি সকল হিন্দু বঙালী আমার যিমান মাতৃ পিতৃ আর ভাই ভন্টি সকলকে কও যে আমি বঙালী হিন্দু হিসাবে আমার মর্যাদা হিন্দুত্ববাদ আমি তার মানে দর্শক। অপরূপা টিভি চ্যানেলটো চাই আপনাদের কেনে পালে? নিশ্চয় ভালে পালে। গতি আপনাদের অনুরোধ, আপনাদের চ্যানেলটি সদায় সোনকালে আর আগতে পাবল চ্যানেলট সাবস্ক্রাইব করে ওসরতে থাকা বেল আইকনটি বজায় চ্যানেলট আনলে শেয়ার করে কমেন্ট করে যে ধন্যবাদ। ইউটিউব চ্যানেল অপরূপা টিভি।
ইউটিউব অপরূপা টিভির যোগাযোগ নম্বর 9085365562 আর 8638222515। স্কুলের ছাত্র ছাত্রীবরে অপরূপা টিভি চালে বহুতো ভাল ভাল কথা শিকিব পারিব। ইউটিউব চ্যানেল অপরূপা টিভি। অপরূপা টিভির আপনিও দর্শক হয়ে সকল ভাল ভাল অনুষ্ঠান উপভোগ করক, পরিয়ালর সকলে একেলগে চাব পারে অপরূপা টিভি। অপরূপা টিভি ইউটিউব চ্যানেল প্রতি ঘণ্টাত 1000 দর্শক বাড়ি আছে। রঙিয়ার পৰা চলি আছে অপরূপা টিভি। রবীন দাসে পরিচালনা করা ধারাবাহিক সমূহর প্রায় 300টা খণ্ড দেখিবলৈ পাব অপরূপা টিভিত। অপরূপা টিভিত আপনি সদায় পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওসরতে থাকা বেল আইকন দি বজাবলৈ নেপাহৰিব। মাহিন্দ্রী সিনে প্রডাকশনের ব্যানারত নির্মিত সকল ধারাবাহিক বা কথা ছবি আপনি এই চ্যানেলট চাবলৈ পাব। প্লে স্টোরতো অপরূপা টিভি অ্যাপটো উপলব্ধ। আজিয়ে ইনস্টল করক অপরূপা টিভি। ইউটিউবত অপরূপা টিভি সকলোরে একত। অপরূপা টিভি রঙিয়ার সম্পদ, রঙিয়ার গৌরব। ইউটিউবত অপরূপা টিভি চাও, ভাল ভাল অনুষ্ঠান চলি আছে আর সদায় যেকোনো সময়তে অপরূপা টিভি উপভোগ করক। ইউটিউব চ্যানেল অপরূপা টিভি।